আগের ভিডিওতে আপনাদের ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুনের একটি কথোপকথন দেখিয়েছিলাম। তখন যুদ্ধের পটভূমিকা তৈরি হয়নি। এক পরন্ত বিকালবেলায় অর্জুন তার মিত্র তথা গুরু শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেন, মাধব আমায় এমন কিছু বলুন যা শুনলে আমার একসাথে সুখ ও দুঃখ উভয়েরই অনুভূতি হবে। শ্রীকৃষ্ণ হেসে বললেন, পার্থ, এই সময়টা পেরিয়ে যাবে। অর্জুনের চোখ ছলছল করে উঠল, বাচ্চা ছেলের মতো বলে উঠলেন, মাধব আমার সুখ ও দুঃখ উভয়েরই অনুভূতি হল। ভগবান যা বোঝাতে চেয়েছেন তা হল দুঃখ চিরকাল থাকবে না, সুখ আসবেই, তাই উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। আবার সুখে আত্মহারা হওয়া উচিত নয়, কারণ দুঃখ অপেক্ষা করছে। বিষয়টি ভগবান আরও ভালো করে বুঝিয়ে বলেন অর্জুনকে যুদ্ধের সময়, যা শ্রীমদ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের 56 নম্বর শ্লোকে রয়েছে। দুঃখে এসু অনুদ্বিগ্ন মনা, সুখে এসু বিগত স্পৃহ, বীত রাগ ভয় ক্রোধ স্থিতধীর মুনিরুচ্চতে। অর্থাৎ দুঃখ উপস্থিত হলেও যার মন উদ্বিগ্ন হয় না, সুখ উপস্থিত হলেও যার স্পৃহা হয় না, যিনি ভয় ও ক্রোধ থেকে মুক্ত তিনি স্থিতধী। ভগবান আসলে বোঝাতে চেয়েছেন দুঃখ অপেক্ষারত বলেই সুখে আত্মহারা হব না এমনটা নয়, আবার দুঃখে উদ্বিগ্ন হব না কারণ সুখ অপেক্ষারত এমনটাও নয়। মনের স্থিতি হল সুখ দুঃখ, তাকে নিয়ন্ত্রণ করা জরুরি, আর নিয়ন্ত্রণ করতে পারলে তবেই আত্মার প্রকৃতি ও পরমাত্মা তথা শ্রীকৃষ্ণের সঙ্গে তার সম্পর্ক জানা সম্ভবপর হয়, আর জানতে পারলে তবেই আসে পরম সুখ। ভগবানের অশেষ কৃপায় আপনারা কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি হয়ে উঠুন ও তার পরম আশীর্বাদ লাভ করুন, এমন কামনা করি। জয় শ্রীকৃষ্ণ।